ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মেসি এখন ফ্রিকিকের রাজা। মেসির জাদুতে কাল এসপানিয়ল হেরেছে বার্সেলোনার কাছে। ফ্রিকিক মাস্টার হিসেবে মেসি নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায়। ফ্রিকিক থেকে গোল করার ক্ষেত্রে সবচেয়ে পটুকে। কয়েক বছর আগেও এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষ বলতেন ক্রিস্টিয়ানো রোনালদো, না হয় ডেভিড বেকহাম, না হয় রোনালদিনহোর নাম। আরেকটু পার ভক্ত হলে আন্দ্রে পিরলো, সিনিশা মিহাইলোচিক বা জুনিনহো পারমানবুকানোর নামও শোনা যেত। গত 10 বছরে রোনালদোর পাশাপাশি বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেও ফ্রিকিক মাস্টার হিসেবে আলোচনায় মেসির নাম বেশ পরে আসত। কিন্তু গত 4-5 বছরে মেসি যেন মিশনে নেমেছেন নিজেকে বিশ্বের সেরা ফ্রিকিক বিশেষজ্ঞ হিসেবে প্রমাণ করতে। কালো রাতের কথাই ভাবুন, যেখানে এক ম্যাচে ফ্রিকিক দিয়ে কোনোভাবে একটা গোল করতে পারলেই যে কোনো খেলোয়াড় বলতে চান, সেখানে মেসি এক ম্যাচে ফ্রিকিক থেকে গোল করলেন দুটি। ফ্রিকিকই আটকানোর সাধ্য ছিল না এসপানিয়লের স্প্যানিশ গোলরক্ষক ডিয়েগো লোপেজের, যিনি কিনা আগে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হয়েও খেলেছেন। লোপেজকে তাই একটি ম্যাচে 2-2 বার ফ্রিকিকে বোকা বানাতে পেরে মেসির অবশ্যই একটু বেশিই ভালো লেগেছে। এই নিয়ে 2018 সালে মেসির ফ্রিকিক থেকে 10টা গোল হয়ে গেল। বার্সেলোনার জার্সিতে মেসির পায়ে ফ্রিকিক মানেই যেন গোল। 2014 সালের পর থেকে এখন পর্যন্ত মেসি ফ্রিকিক থেকে গোল করেছেন 19টি। অন্য খেলোয়াড়ের কথা বাদ দিন, এই সময়ে অনেক বাধা বাধা ক্লাবেরও ফ্রিকিকে এতগুলো গোল নেই। 2014 সালের পর থেকে ফ্রিকিকে 18টি গোল করেছে জুভেন্টাস, যাদের হয়ে ফ্রিকিক নেওয়ার দায়িত্ব পালন করেন পাওলো দিবালা, মিরালেম পিয়ানিচ ও সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদো। 14টা করে গোল করেছে রিয়াল মাদ্রিদ। রোনালদো যাওয়ার পর যাদের ফ্রিকিকের দায়িত্ব এখন ভাগাভাগি করে পালন করেন গ্যারেথ বেল, সার্জিও রামোস ও মার্কো এসেন্সিও, এএস রোমা ও অলিম্পিক লিও। 12টি গোল করেছে সাম্পাদোরিয়া, মোনাকো ও পিএসজি। 11টি গোল করেছে লিভারপুল, এসি মিলান ও চেলসি। মেসিকে কেউ ছুতেই পারছেন না ফ্রিকিক থেকে গোল দেওয়ার ক্ষেত্রে। আস্তে আস্তে মেসি যে নিজেকে ফ্রিকিক বিশেষজ্ঞ হিসেবে প্রমাণ করে চলেছেন তার সত্যতা পাওয়া যায় ছোট্ট একটা পরিসংখ্যানে। 2008 থেকে শুরু করে 2011 পর্যন্ত প্রতি বছর মেসি ফ্রিকিক থেকে গোল করেছিলেন 1টি করে। এরপরের বছরগুলোয় পরিসংখ্যানটা কি কেমন? 2012-7, 2013-3, 2014-4, 2015-4, 2016-7, 2017-5, 2018-10। ফ্রিকিকে মেসির ক্রমাগত উন্নতির ধারাটা বুঝতে পারছেন তো? নিজ শহরে এসপানিয়লি বার্সেলোনার সবচেয়ে বড় প্রতিপক্ষ, এদের সঙ্গে বার্সার ম্যাচটা পরিচিতি পায় কাতালান ডার্বি হিসেবে। কাতালান ডার্বিতে ফ্রিকিক থেকে গোল করাটা মেসি যেন অভ্যাসের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। 2012 সালের ডার্বিতে এভাবে ফ্রিকিকে 1 গোল করেছিলেন তিনি। 2016 সালেও ফ্রিকিক থেকে এসপানিয়লের বিপক্ষে গোল করেছিলেন আরও 1টি। আর কাল রাতে তো 2টো করেই দেখালেন। সব মিলিয়ে এসপানিয়লের বিপক্ষে 32 ম্যাচ খেলে 23 গোল আর 11 বার গোল সহায়তা করেছেন মেসি। অবস্থাটা এমন হয়েছে এখন এসপানিয়ল বার্সেলোনা ম্যাচে মেসি ফ্রিকিক পেলেই মোটামুটি ধরে নেওয়া যেতে পারে গোল করতে চলেছেন মেসি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।